প্রবেশ এবং অক্ষর ব্রহ্ম এবং এদিকে ভগবত অনুভূতি পরমাত্মা অনুভূতি বা ব্রহ্ম অনুভূতি এই প্রকার মহাত্মা যদি এই মহাত্মার পাদ ব্রহ্ম আশ্রম করে যে ক্লাসের লোক ইয়ার যে স্ট্যান্ডার্ড যে স্ট্যান্ডার্ডে তার শ্রদ্ধাটা অছি কিন্তু শ্রদ্ধা অনুসারে ক্রমশই তাকে উপরকু উঠেবাকু হব এবং তার শ্রদ্ধাকে নেই তাকে ধীরে ধীরে সেই জাতীয় উপদেশ দেব এইটি কলে সে ক্রমশ ব্রহ্মভূত প্রসন্ন আত্মা সে ব্রহ্মভূত স্থিতিকে আসে প্রসন্ন আত্মা হয়ে নজতি তার যোগ্য রহে না আর আকাঙ্ক্ষা রহে না এবং ভক্তি লভতে পরাম তারপরে মোর ভক্তি চেলা ভক্তি চেলা করিব এইটা হলা টিকে রাউন্ড দেব এটা ডাইরেক্ট প্রসেস নাই রাউন্ড দেব এইসব ধীরে ধীরে কর্ম মার্গ তারপরে জ্ঞান তারপরে ভক্তি এই আসিবা অনেক সময় লাগিব সুতরাং এসব ছাড়ি দেখি জ্ঞান বৈরাগ্য জ্ঞান আসবা বৈরাগ্য দরকার এবং বৈরাগ্য কর্মরে বৈরাগ্য তার সৃষ্টি হবার আছে বৈরাগ্য থিলে হি তার জ্ঞান তা এবং জ্ঞান থিলে ক্রমশই সে ভক্তির অধিকার এইটা গোটিয়ে প্রসেস এটা স্লো প্রসেস রাউন্ড অ্যাবাউট কাহিঁকি না মুঁ অজিতেন্দ্রিয় এসব করিবা কষ্ট ক্রোধ লোভ মোহ মদ মাত্র এই ছটা শত্রু মোর এ ছটা মোর প্রভু ছটা সবু সময় মধ্যে টাণুছন সবুবেলে দিন রাতি শৈবক নাই শৈলে মধ্যে কাম আসিলা উড়ে তা কামর অপুষ্টিরে ক্রোধ আসিলা উড়ে কাম গোটে পটে টাণুছি ক্রোধ আউটে পটে টাণুছি লোভ আউটে পটে টাণুছি মোহ আউটে পটে টাণুছি আর মদ এক মাছ তৃপ্তি করিপারি না কোনসি কোনসি ধর্মযুক্ত আদেশ নাই সব অধর্মযুক্ত আদেশ তো সেই অধর্মযুক্ত আদেশ যে ছজন মতে দিয়ন্তি মু সবুবেলে তাঙ্কর কথা শুনিবা ভাব দিন রাতি দিনকু চব্বিশ ঘন্টারে গোটে মিনিট পর্যন্ত মোর বিশ্রাম নাই এই কেতে দিন মো বয়স হলা অছে বর্ষে যে পঞ্চাশ বর্ষ নব বর্ষ কিছু হব না এই ছয় বর্ষ মু এমানকে চাকরি করছে দীর্ঘ রাজ্য মোর রাজ্য নাই যে মু ছ জনক চাকরি করছি কাকে সন্তুষ্ট করিবার নাই মু কাহিঁকি এমানকে চাকরি করবি মতে পেনশন নাই মতে ছুটি নাই মতে কোন প্রকার অবকাশ নাই দমনা হত্যা নাই এ নির্লজ্জ মোর লাজ্য যে চাষটা ঠিক কাহিঁকি এমানকে চাকরি করবি হ্যাঁ এইবার ইচ্ছা সন্তোষ ছাড়ছে চাকরি করে মতো অভয় গুরু নাই সবুলে ভয় সবুলে ভয় কে অছি কি এ জগতরে ভয় নথাকি যে ভয় অছি সেই নাই সমস্ত ভয় কাহিঁকি এ সমস্তে এ কাম ক্রোধ লোভ মোহ ছটা প্রভু চাকরি করছে
সুতরাং এই ছটা প্রহর তাকে আগে ছাড়ো, তারপরে আস দুঃসঙ্গ মুক্ষুব্জ। এ হলো দুঃসঙ্গ, এর দুঃসঙ্গ দুঃখ সঙ্গ, এর দুঃসঙ্গ ছাড়ো শত্রু সজ্জে সৎসঙ্গ বলে দুঃসঙ্গ করবে আর সৎসঙ্গ করবে বলে হব নাই। সৎসঙ্গ করিব দুঃসঙ্গ ছাড়ি, দুঃসঙ্গ করিব সৎসঙ্গ ছাড়ো, তোম ইচ্ছা। যদি সৎসঙ্গ করিব সৎসঙ্গ করি দুঃসঙ্গ ছাড়িব, যদি নিছ করি সত করি দিটা হয়নি, বিড়ি খাবি সিগারেট খাবি ক্ষীর খাবি আমার মামলৌড়ি খাবি কি হব, সে হবনি। সুতরাং এটি বিরুদ্ধ বিচার, এই বিরুদ্ধ বিচার সমন্বয় করলে আমার পক্ষে সম্ভব না। অতএব জীব আমি অজ্ঞান কিছু জানু না, আমি জানিলা পরে না তো যে আমি বলছিলাম সব জানে হে আমার সব পড়া আছে হে আমি সব জানিতে হে আমি কহে না নাই হব না। এ কহ তুমি দিন দেখে আজি কেতে বার হরিনাম কল, কেতে থেকে কল, কেতে বের নাম ইচ্ছে কল, পচার নমস্তে বলব কে কেতে মিছে বলছি না না বলে প্রথমে প্রথম কে দিলে প্রথম আদৌ প্রথম কাম হচ্ছে যে মিছ কহিবি নাই, তার দ্রব্য চুরি করবি নাই। এটা এলিমেন্টারি এলিমেন্টারি এবিসিডি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী ছাত্রীকে কোয়া যায় সত্যম বদ মানত সত্যম কহ মিছ কহিব নি কহিবি মু কহিলি মিছ কহিনি মু মদত কহিলি সত্য জানিবি মনে করি ভূমের মনে সত্য কৌনি সকল দিছ আর এসব ধর্ম কথা উপর মহন এই কাম ক্রোধ ধর্ম তাকে ন চলছে, সে কাম ক্রোধ ছটা প্রভু জুয়ারে থাকে যেতেবেলে ইচ্ছা যেতেবেলে জানিকে নিয়ে যাচ্ছি। সুতরাং এথিরে মনুষ্য কর্ম যোগর কথা আছে, জ্ঞান যোগর কথা আছে, ভক্তি যোগর কথা আছে, সমস্ত শাস্ত্রে কেবল তিনটি যোগর কথা কৌছেন। তবে এই সমস্ত যোগ পূর্বরে মনুষ্য মানকর স্বভাব যেমিতি ছিলা, এবে পঞ্চম ষষ্ঠ শতাব্দী যেতেবেলে শঙ্করাচার্যঙ্কর আবির্ভাব হয়েছিলা সেতেবেলে যে মনুষ্য মানকর স্বভাব কিরকম ছিলা, তারপরে পরে প্রতি শ বর্ষ পরে বদলি যাচ্ছে জেনারেশন, সেমানক স্বভাব বদলি যাচ্ছে। এবে আপন মানে বাল্যকালে এই জগত দেখছেন, এই জগতর স্বভাব, এ লোকঙ্কর স্বভাব, লোকঙ্কর আচরণ দেখছেন, যেমানে বয়স্ক লোক অছন্তি সেমানে সেতবেলার সে কারণ আচরণ এ কারণ আচরণ দেখিলে আকাশ পাতা ফের সে আচরণ নাই, সে প্রকার আচরণ নাই। তো এটা পরিবর্তনশীল জগৎ, গচ্ছতি কি জগৎ, জগৎ মানে সবুড়ে চালুছি কোন চালুছি আমি সব চালুছি আমি বলছু কি আমি বলছি আমি বলছু সমস্তে কবে কোন করতে হয় না বলছি না, এই জগতের আমি বলছি এই ভূগোল উপরে বলছি এই ভূগোলটা কেটে স্থির রে সূর্যঙ্ক চারিপটে ভ্রমণ করছি সে তা উপরে আমি সবই বসছু আমি মধ্যে বলুছু আমি মধ্যে বলুছু আমি যদি এইঠু মেড্রাস যাচ্ছু বা এইঠু মেইলরে আমি যদি কলিকতা যাচ্ছু আমি কোন চাল চালিকি যাচ্ছু না দৌড়ি দৌড়িকি যাচ্ছু আমি টিকেট করছু রিজার্ভ করছু সেই স্লিপার যাইকে সেই রাত্রে পয়লা বেড়ে কলিকতা হাওড়া স্টেশন রে বন্দি গেল লোকে কবে কেমতি আসল হে না ডাকগাড়ি ডাকগাড়ি কেমতি আসল হে না ডাকগাড়ি রে শুই আসি বলে এ যেহেলে হইব চালি আসি কইলার না চালি আসি আর কথা কইলার কিন্তু তাঙ্কর চালিটা যে ঘন্টাকে তোমার স্পিডরে মেন চাল দৌড়ুছি তাই সেটা মুঁ শুয়েছি সে মুঁ তো দৌড়ুছি মুঁ শুয়েছি বলে কেমনি করবি মুঁ শুয়েছি কি আসেনি কি না চাল চালিকে আসে দৌড়ি দৌড়িকে আসে
ମୁଁ ଦୌଡ଼ି ଦୌଡ଼ି ଆସେ। ମୋର ଦୌଡ଼ଟା ହଉଛି ଘଣ୍ଟାକରେ କେତେ ମାଇଲ ଚାଲିଛି, ପଞ୍ଚାଶ ମାଇଲ ଦୌଡ଼ୁଛି। ପ୍ରକାର ମନୁଷ୍ୟ କଥା କହିଲା ବେଳକୁ ଏପରି କହେ ଆଉ ସେ ବୁଝୁଛି ତାକୁ ସାବଧାନରେ ଯେ ଲୋକେ ଚାଲି ଚାଲି ଆସୁଛନ୍ତି, ଗୋଡ଼ରେ ଚାଲି ଚାଲି ଆସୁଛନ୍ତି। ଏବେ ଗୋଡ଼ରେ ଚାଲି ଚାଲି ଆସୁନାହାନ୍ତି, ସେମାନେ ଶୋଇଛିକି ଆସୁଛନ୍ତି। ଆମ କେମିତି ଏଇ ଏଇ ଜଗତରେ ଆମେ ଏଠି ବସିଥିଲେ ମଧ୍ୟ ଆମେ ଜଗତ ବୁଲୁଛି, ସବୁବେଳେ ଭ୍ରମଣ କରୁଛି, ଘଣ୍ଟା କେତେ ମାଇଲ ସ୍ପିଡ଼ରେ ଆମେ ମଧ୍ୟ ବୁଲୁଛୁ, କିନ୍ତୁ ଆମେ ବୁଝିପାରୁନପାରେ ତା ବୁଝିପାରୁନ ଆମେ ବୁଝିପାରୁ, କିନ୍ତୁ ବୈଜ୍ଞାନିକ ମାନେ ବୁଝେଇଦେବେ, ବୁଝେଇଦେଲେ ହଁ ସେତେବେଳେ ବୁଝୁ। ଅତଏବ ମନୁଷ୍ୟ କଣ କରିବ ନିଜେ ସେ ନିଜେ ଠିକ କରିପାରେ ନା, ସେ ଜାଣେ ନା। ଅଜ୍ଞାନୀ ଜୀବ ଏ ଗତାନୁଗତିକ ନ୍ୟାୟ, ତା ବାପଠୁ ଶିଖିଲ, ଏବେ ଗୋରୁ ତାର ପାଛଟା ତା ମାଠୁ ଶିଖିଲା, ଗୋରୁ ଗୋରୁ ଗାଈ ତ ଶିଖିଲା, ସେ ଯେମିତି ଦଉଛି ସେ ଯୋଉଟା ଖାଉଛି ଯେମିତି ସେ କଥା ଖାଉଛି ସବୁ ଶିଖିଲା, ଏଇଟା ଶିଖିବ ବୋଲେ ଏଇଟାକା ଜଗତର ପ୍ରଣାଳୀ ପଦ୍ଧତି। ଆମେ ମନୁଷ୍ୟମାନେ ଯେମିତି ଆମର ବାପ ଆମକୁ ଜନ୍ମ ଦେଇଛି ଆଉ ଏସବୁ ସମ୍ପତ୍ତି ଦେଇଛି ଆଉ ବ୍ୟବହାର କରାଇ ଦେଇଛି, ତାପରେ ସନ୍ତାନ ଦେଇଛି ଆଉ ତାପରେ ସେମାନଙ୍କର ରକ୍ଷଣାବେକ୍ଷଣ କରିଛି, ଆଉ ତାପରେ ସେ ବୃଦ୍ଧାଇ ଗଲାରେ ତାର ଦେଇଗଲା ଆମ ପରିଚୟ ଭାଗ ଗଲା, ଆମେ କଥା ସେଇଠି କରିବୁ ଏଇଠି କରିବୁ। ତ ଏଇ ଏଇ କଥା କରିବାକୁ ଆସୁଛୁ କି ଆମେ ଜଗତକୁ ଧୀର ଭାବରେ ଚିନ୍ତା କରିବାକୁ ଗଲେ ଏବେ କାଳ ପ୍ରବାହରେ ମନୁଷ୍ୟ ଆଉ ପଶୁ ଏମାନଙ୍କ ଭିତରେ କିଛି ଭେଦ ନାହିଁ, କ'ଣ ନା ନିଦ୍ରା ଆହାର ଭୟ ମୈଥୁନ, ଶୋଇବା ଖାଇବା ଏବଂ ଭୟ କରିବା ଏବଂ ସ୍ତ୍ରୀ ପୁରୁଷ ସଙ୍ଗ କରିବା, ଏଇଟା କମନ୍, ଏଇଟା ସାଧାରଣ ନୀତିଏ, ଏଇଟା ସମସ୍ତଙ୍କର, କେବଳ ମନୁଷ୍ୟମାନଙ୍କର ନାହିଁ। ପଶୁ ପକ୍ଷୀ କୀଟ ପତଙ୍ଗ କୁକୁର ବିଲେଇ ଘୁଷୁରୀ ଗଧ ସମସ୍ତଙ୍କର ଏଇଟା। ତେବେ ଆମେ ମନୁଷ୍ୟ କେମିତି ହେବା, ଆମେ ମନୁଷ୍ୟ ହେବା ଧର୍ମୀର ହୀନା ପଶୁ ହି ସମାନ, ଆମର ଧର୍ମ ଯାର ଅଛି ସେ ମନୁଷ୍ୟ ହବ, ଆଉ ଧର୍ମ ଯାର ନାହିଁ ସେ ହେଲା ପଶୁ। ତେବେ ଧର୍ମ କେତେ ଧର୍ମ, କେତେ ଧର୍ମର କଥା କହୁଛ ହେ ଆଗେ, ଏଇଟା ଦେଖ ମନୁଷ୍ୟର ଧର୍ମ କ'ଣ, ମନୁଷ୍ୟର ଧର୍ମ କ'ଣ, ମନୁଷ୍ୟର ଧର୍ମ ହଉଛି ଯେ ତାର ମେଧା ଅଛି ସେ ପୂର୍ବର କଥା ସ୍ମରଣ ଅଛି, ପରେ କ'ଣ ହବ ସେଇଟା ମଧ୍ୟ ସିଏ କେବଳ ବୁଝିପାରେ, ତାର ପକ୍ଷରେ ଯେ ମୋର ଏ ମରଣ ହବ ଏବଂ ମରଣ ହେଲେ ତାପରେ ମୁଁ କୁଆଡ଼େ ଯିବି, ମୁଁ ଆସିବି କେଉଁଠି, ମୁଁ ପୂର୍ବରେ ଆସିବା ପୂର୍ବରୁ ଏଇ ବାପର ପୁଅ ହେଇକି ଜନ୍ମ ହେଲି, କିନ୍ତୁ ତା ପୂର୍ବରୁ ମୁଁ କେଉଁଠି ଥିଲି ବୋଲେ ମନୁଷ୍ୟ ଚିନ୍ତା କରି ଜାଣିବ, ମନୁଷ୍ୟ ଯଦି ଚିନ୍ତା କରେ ତାହେଲେ ତାହେଲେ ଭବିଷ୍ୟତରେ କ'ଣ ହବ ମୋର ତା ମଧ୍ୟ ଚିନ୍ତା କରିବ। ଏଥିରେ କି ମନୁଷ୍ୟ ଭିତରେ ଦିବ୍ୟ ଜ୍ଞାନ ଦେଖି ସନ୍ତୋଷ ଭଗବାନ, ଦିବ୍ୟ ଜ୍ଞାନ ସମ୍ଭବ ମନୁଷ୍ୟ କୁକୁର ଦେଖି ସମ୍ଭବ ନାହିଁ। ତେବେ ମନୁଷ୍ୟ ଯଦି କେହି ଚିନ୍ତା ନ କରେ ଯେ ସେ ମନୁଷ୍ୟ ନୁହେଁ, ଯେ ହେଲା ପଶୁ ବି ସମାନ, ସେ ପଶୁ ସାଙ୍ଗରେ ଏହା କହିଯିବ। ଅତଏବ ଆମେ ଏସବୁ ଚିନ୍ତା କରିବା ନିତ୍ୟାନ୍ତ ଆମର ଦରକାର, ଆମେ ଚିନ୍ତା କରିବା ଦରକାର ଏବଂ ଆମେ ଶାସ୍ତ୍ର ଅଧ୍ୟୟନ କରିବା ଦରକାର। ଏବେ ଦୁଇଟି ଶାସ୍ତ୍ର ସାଧାରଣତଃ ସମସ୍ତଙ୍କୁ ଭଗବତ ଗୀତା ଶାସ୍ତ୍ର ଏବଂ ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତ, ଶ୍ରୀମଦ୍ ଭଗବତ ଗୀତା ଯାହା ପଦ୍ମନାଭ ପଦ୍ମାଭ ଗୀତା ପଢ ନାହିଁ, ଗୀତା ପଢ଼ିବେ ନା ଭଗବାନ କହୁଛ କ'ଣ କହୁଛ ନା ମନୁଷ୍ୟ ଯେ କର୍ମୀ ଯେ ଜ୍ଞାନୀ ଯେ ଭକ୍ତ ଏବଂ ଭକ୍ତିର ଯେ ଭକ୍ତର ଯେ ସ୍ୱଭାବ, ଜ୍ଞାନୀର ଯେଉଁ ସ୍ୱଭାବ ଏବଂ କର୍ମୀର ଯେଉଁ ସ୍ୱଭାବ ଏବଂ ଇଏ ଭିତରେ ଏ ଭିତରେ କ୍ରମଶଃ ତାର ପୂର୍ଣ୍ଣ ସ୍ଥିତି ସେ ପହଞ୍ଚିବ ସେସବୁ ମଧ୍ୟ ବିଭାଗ କରି କୁହାଯାଇଛି। ସୁତରାଂ ସେଗୁଡ଼ାକ ଯଦି ଆମେ ଆଲୋଚନା ନ କରୁ ତାହେଲେ ପଶୁ ଆମେ ପଶୁ ସାଙ୍ଗେ ସମାନ ହେବୁ, ଅତଏବ ଆମର ଏଇ ବିଷୟରେ ଆମର ବିଶେଷ
চিন্তা করিবা দরকার। আমি মনুষ্য জন্ম পাইছি, মনুষ্য জন্মরে খাই শই পিলা ছুয়া সৃষ্টি করি, এ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যর বশভূত হই বৃথার সময় নষ্ট করিবা আমার উচিত নুহে। আমি এসব বিচার করিবার লাগি ভগবান আমাকে মেধা দেখুন্তি এবং সেই প্রকার অবকাশ দেখুন্তি। আমি আদিকারে সব পাঠ পড়ুছি, আমার সব পাঠ পড়ুছি, তারপরে সাধু মুখর এসব শুনিবু, ধীরে ধীরে তার উন্নতি হব। এই প্রকার লোকে যদি এই পদ্ধতিরে চালন্তে তাহলে জগতরে এ হাঁ কাট মার এ হিংসা দেশ এসব কিছু রহস্যা নাই। লোকমানে বুঝন্তি যে ভগবান সমস্তঙ্ক ভিতরে অছন, ঈশ্বর সর্বভূতানাম সমস্তঙ্ক ভিতরে ঈশ্বর অছন। মু কাহাকু হিংসা করিবা কবন, সে মোর হিংসা কলে মু তো তার প্রতি হিংসা করবি না। তার হিংসা করিবা মানে ঈশ্বরঙ্ক হিংসা হব। আমি এটা শিখিবা দরকার, এসব শিক্ষা এসব এলিমেন্টারি সাইন্স, এটা প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে পাঠ পড়া যায় না সেই পাঠরে আম এসব শিক্ষা করিব না। তবে আগে এসব ছিল আমার সেই জাতীয় আধিকারিক পাঠ নাই। বাল্যকাল ধর্ম ধর্ম সঞ্চিবি এ জীবন অনিশ্চিত, যে জানি কাহার আগে মৃত্যুকাল হই জীব উপস্থিত। আমি মধুসূদন রাউদ্র এই যে শিশুবোধ বর্ণবোধ এইসব এইসবরে অছি, সেই সময়ের দেশর রীতি যে সমাজর রীতি কেমতে ছিল সেইটা বিচার করে আমি এসব বুঝে পারিবা। যে সে কৌছন্তি এটা তারপরে ডিসক্রিপশন বালিকা বালিক বালক বালিকা ধরিন চাঙ্গুড়ি ফুল তোলুছন্তি দৌড়ি দৌড়ি, মানে ইয়ে যে ভগবত ব্রহ্মচর সেমানে ভগবত বিশ্বাস হবা লাগি। আর যে পড়িব আরে সে পিলাকে দৌড়ি ফুল তোলছন্তি কাকি ঠাকুরকে দেওয়া লাগি ঠাকুরকে দেওয়া লাগি দৌড়ছন্তি বলে এই এই প্রকার ছিল এবে সেই প্রকার নাই, এবে সেই প্রকার শিক্ষা নাই। আর কোন করিব তুমি গীতা গীতা কহিব ভগবত কহিব যে বাল্যকালু এই শিক্ষাটা নাই অভাব এই বাপ মা এই শিক্ষা দেবে। আর বাপকু নমস্কার করিব, মা কু নমস্কার করিব, গুরু কু নমস্কার করিব, তুলসী পূজা করিব, মিছ কহিব নি সত কহিব, কাহার হানি করিব নাই, কার অমঙ্গল চিন্তা করিব না, এসব তো সাধারণ কথা। বাপ এসে কথা কৌনি কুহ, মা কৌনি কুহ, আর গুরু কৌনাহি সে স্কুল রে পড়ু কলেজ রে পড়ু এসব কথা কিছু নাই কিছু কুয়া যাবে। তাহলে মনুষ্য মনুষ্য হচ্ছে কি কৌনা ভেদ ভাই ভাইরে কলহ, আর সমাজরে গোটিয়ে বর্গ সহ আউ যে বর্গর কলহ, আর সামান্য বিষয় নিয়ে মারামারি পিটা পিটি বলে চারটা চারটা এক এক আঙুল আসি গেল বড় ভাই, সে ছোট ভাই কোথি কে চারটা এক আঙুল বড়িলা কাটি, আরে বড়িলা কাটি দেবা বলে কাটে সে ছিঁড়া গেলা ছিঁড়া গেলা সে ঘর ভিতর গেলা স্বাক্ষর করবে অক্ষর অক্ষর শিখিলে হব না, এটা অক্ষর শিখিলে হবনি, এটা কে শিখিব, এটা সে প্রকার পরোপকারী সাধু গুরু থাকার শিখিব। আজিকালি যা শিক্ষা এই শিক্ষারে লোকমানে শিক্ষিত হলে মধ্যে আজিকালি সব উঠে
মানব তো ইমান শিক্ষা দেব কি কোন শিক্ষা দেব কি জ্ঞান শিক্ষা দেব শিক্ষা নাই এটা কর্মতা নাই 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 এমানে যদি তো ভক্তি স্কুল বা জ্ঞান স্কুল মন্ত্রী হলে যেতে কোর্টে যেতে কেস অছি সে কেস সন্ন্যাসী মানুষ কেস এবং সাধারণ লোক অপেক্ষা সন্ন্যাসীর কেস বেশি কেবল আমার ইচ্ছে নাই ইংল্যান্ড রে ইউরোপ রে আফ্রিকা রে অস্ট্রেলিয়া রে তাঙ্কর ধর্ম যাদক মানুষ ভিতরে ধার্মিক মানুষ কাহিঁকি এসব কাহিঁকি না কাহিঁকি মানে মূলর মূলটা সব নেই আন্ত নেই মূলটা যদি দৃঢ় হুয়া তা উপরে বিল্ডিং টা রহতা এবার ফাউন্ডেশন এটা নাই ফাউন্ডেশন তোমাদের যদি 10 তলা বিল্ডিং করিব 20 তলা বিল্ডিং করিব তাহলে বহু জলক যিবাকু হব ফাউন্ডেশন কাজ করিবাকু হব নাহলে 2 বর্ষ 4 বর্ষ পড়িব স্বীকার করবা ভগবান কৃপা প্রবাহ সে কৃপা প্রবাহ যে পবন হাওয়া সে হাওয়াটা যে লাগিব লাগিলে চিত্ত নির্মল হইব ভগবান যদি সর্বভূতরে ভগবান অছন্তি সে যদি কৃপা করিবে তাহলে এক সেকেন্ডরে পরিবর্তন হইযিব তসমিন তুঠে জগৎ তুষ্টম ভগবান এই যে দুর্বাসা ইয়ে 10,000 শিষ্য নিকলি আউ ধর্মরাজঙ্কর অতিথি হলে ধর্মরাজ সমস্ত ব্রাহ্মণ প্রতিনিধিত্ব ন্যূন অন্যূন 1,000 ব্রাহ্মণকে ভোজন দৌথান্তি বন্ধরে খাইবাকে মিললে আও 1,000 ব্রাহ্মণ খা হ্যাঁ 1,000 যেমতি এমতি না দ্রৌপদীঙ্ক নিকটে গোটে অক্ষ পাত্র থাকে সে অক্ষ পাত্রে 5 জন রন্ধা করছেন 5 জনের আহার অছি কিন্তু 5,000 5 লক্ষ আছে মতো দ্রৌপদী যদি ন খাইবে তাহলে অন্ন ধরুব সমস্ত তারপরে এইরকম সে বর পাইছন্তি সুতরাং এবে ইয়ে 10,000 কু পঠাইলে আউ দুর্যোধন ভাবিলে যে ধর্মরাজ হইপারিবেনি কেতেবেলে যাব দুইটা সন দুইটা বেলকু দ্রৌপদী খাইবে সেতেবেলে দেবেনি হইপারিবেনি তারপরে দুইটা সময় পৌঁছে দিয়ে ধর্মরাজ দ্রৌপদী কু পছারছন্তি কোন করিবা এলে দুর্বাস আসিলে একদম শিষ্য নিকে আসছন্তি সেমানে স্নান করিবাকু গলি এবে তোমাকে ভোজন দেবার আছে বলে আজি হবনি মু আজি খাইনি আউ সে পাত্রটি ধুয়ে দিবি উড়াই দিচ্ছি মু পারিবি নি আজ ভোজন দেবার তাঙ্কু 10,000 লোককু পড়ে দেব না মু একা আছি দরকার উমদ আছে মুখরে মঞ্চ দিও আমি তারপর দেখিবা মঞ্চ দিও প্রভু কর দেব কিছু নাই আবু সফা পরিষ্কার একেবারে পরিষ্কার পড়তে গিরি সাবু রোগে কি পরিষ্কার করে দিতে নাই মাটি রোগে কি পাঁচ পরিষ্কার তো যেটু সে কহিলে কৃষ্ণ কহিলে আমরে দেখিবা সে থাকলে
ସନ୍ତୁଷ୍ଟ ହେଲି ମୋର ପେଟ ପୁରିଗଲା, ମୋର ଭୋକ ଟାଣିଗଲା। ସେଇଠି ଦୁର୍ବାସା ଦଶ ହଜାର ଶିଶୁ ବନେଇକି ସ୍ନାନ କରୁଛନ୍ତି ଆଉ କୃଷ୍ଣ ପଠଉଛନ୍ତି ଭୀମକୁ, ଯାଅ ତୁମେ ଯାଇକି ଡାକି ଆଣ ଶିଖିରେ ଥଣ୍ଡା ହେଇଗଲା ଖାଇ। କୃଷ୍ଣ କହିଲେ ଆପଣ ମାନେ ଶୀଘ୍ର ଆସନ୍ତୁ, ଥଣ୍ଡା ହେଇଗଲା ଥଣ୍ଡା ହେଇଗଲା ଠିକ। ଦୁର୍ବାସା ପସନ୍ଦ ହୁଏ ମୋର ତ ଭୋକ ନାହିଁ, ମୋର ପେଟ ଫପିଲା କହିଲି ଭୋକ ମୋତେ ନାହିଁ ଆଉ କାହାର ଭୋକ ଅଛି କହିଲେ ସମସ୍ତେ କହୁଥିଲେ ମୋର ଭୋକ ନାହିଁ ମୋର ଭୋକ ନାହିଁ। ଆମେ ଯେବେ ଯେତେ ରନ୍ଧା କରେଇଲେ ଏବେ ତ ଲୋକ ଲଜ୍ଜାର କଥା ହେବେ, ଏବେ କଣ କରିବା। ହଁ ଆସୁଛୁ ଆଜ୍ଞା, ଯାଆନ୍ତୁ ଆପଣ ଯାଆନ୍ତୁ ପାଣ୍ଡା ଆସୁ ଏ ବୈଠିକିରି କରି ଯାଉ ଭାଗୁ ଆରେ ଭାଗୁ ଯେ ହରି ଯାହାକୁ ରଖିବେ ଅନନ୍ତ କି କରିପାରେ ବଳବନ୍ତ, ଯେ ଅନନ୍ତ ଯାହାକୁ ରକ୍ଷା କରିବେ ଅନନ୍ତ ଯୋଉଠି ସନ୍ତୁଷ୍ଟ ହେବେ ସନ୍ତୁଷ୍ଟ ହେବେ ସମସ୍ତ ପ୍ରାଣୀମାନେ ସନ୍ତୁଷ୍ଟ ହେବେ। ତ ସେ ବିଚାରଟା ଆମର ବିଶ୍ୱାସ ନାହିଁ, ତାଙ୍କର ସେଟା ବିଶ୍ୱାସ ଅଛି, ଦ୍ରୌପଦୀଙ୍କର ବିଶ୍ୱାସ ଅଛି, ଧର୍ମଦାତାଙ୍କର ବିଶ୍ୱାସ ଅଛି ବୋଲି ହେଲା, ଆମର ତ ବିଶ୍ୱାସ ନାହିଁ। ଆମେ ଝିଅ ପୂଜା କଲେ ମଧ୍ୟ ଆମର ବିଶ୍ୱାସ ନାହିଁ, ଯେ ଝିଅ ଖାଉଛନ୍ତି ଆମର ଜିନିଷ, ଆମେ ନ ଦେଲେ କିଏ ଦେବ, ଆମେ ଦେବ ଖବୁ ଏବନି ସେ ଦିଅନ୍ତି ଖାଉଛନ୍ତି ନ ଦେଇକିରି ସେ ଖାଆନ୍ତି ନା। ଏସବୁ ବର୍ତ୍ତମାନ ଯୁଗରେ ଯେ ଫାଉଣ୍ଡେସନ ନା ଏଇ ଯୁଗରେ ଏମିତି କେଥିରେ କହୁଛନ୍ତି ଯେ ତ୍ରେତା ଯୁଗ ଆଉ ଚାରିପାଦ ଧର୍ମ ଥିଲା ସତ୍ୟ ଯୁଗରେ, ତାର ତ୍ରେତା ଯୁଗ ଆସିଲା ବେଳକୁ ଗୋଟିଏ ପାଦ କମିଲା, ଦ୍ୱାପର ଆସିଲା ବେଳକୁ ଆଉ ଗୋଟେ ପାଦ କମିଗଲା, ଏବଂ କଳି ଆସିଲା ବେଳକୁ ଆଉ ଗୋଟେ ପାଦ କମିଗଲା। ଏବେ କଳି କଳିରେ ଏବେ ଯୋଉ ଗୋଟିଏ ପାଦ ଅଛି ସେଇଟାକୁ ମଧ୍ୟ ଧ୍ୱଂସ କରିଦେବ ହୋଇଯିବ। ଏବେ କଳି ଯୁଗରେ କୃଷ୍ଣ ଚାଲିଗଲେ, କୃଷ୍ଣ ସ୍ୱଧାମ ଉପଗତି ଧର୍ମ ଜ୍ଞାନ ଜିନିଷ କଣ ନଷ୍ଟ ଦୃଶ ପୁରାଣ ଅର୍ପୋ ଧୂମ ଅଧିକ, ଯେ କୃଷ୍ଣ ଯେତେବେଳେ ଧର୍ମକୁ ନେଇକି ଚାଲିଗଲେ ଜ୍ଞାନକୁ ନେଇକି ଚାଲିଗଲେ, ଧର୍ମ ନାହିଁ ଜ୍ଞାନ ନାହିଁ, ସେଥିରେ କି ଧର୍ମରାଜ କହୁଛନ୍ତି ଧର୍ମରାଜ ରାଜ୍ୟ କଲେ କେତେ ବର୍ଷ, ମୋତେ ଦଶ ବର୍ଷ ରାଜ୍ୟ କରିଛନ୍ତି କି ନା କୁରୁକ୍ଷେତ୍ର ଯୁଦ୍ଧ ପରେ ସେ କହୁଛନ୍ତି। ଚାଲ ଭାଇମାନେ କହିବା ଏଠି ଧର୍ମ ନାହିଁ ଜ୍ଞାନ ନାହିଁ, ଯେ କାହା ସହିତ ରହିବା ଏଠି ଯାହା ସହିତ ନିଜର ଭାଇ ନିଜର ବନ୍ଧୁ ନିଜର ସମସ୍ତେ ଏ ଅଜ୍ଞାନୀ ଆଉ ସମସ୍ତେ ଅଧାର ସୁଖ ନାହିଁ। ତ ଆମେ ଘୋର କଳିରେ ବାସ କରୁଛୁ, ଏ ଘୋର କଳିରେ ଯେ କଳି ଯେ ମାଗିଥିଲା ମୋତେ ଜିନିଷ ଦିଅ ହାଇକୋର୍ଟରେ ରହିବି ମୁଁ ମୋତେ ଲେଖିଦିଅ ଅବୈଧ ସ୍ତ୍ରୀ ସଙ୍ଗ ଆଉ ଠିକ ସମୟରେ ଏଟା ପ୍ରଭାବ ବନ୍ଦ ହେଇଗଲେ ନିଶା ମାନେ ବିରି ସିଗରେଟ କାଫି କି ଗଞ୍ଜେଇ ମଦ ଏବଂ ହେରୋଇନ ଭ୍ରମଣ କରିବ ବା ଅତ୍ୟନ୍ତ ଆସକ୍ତ ହବ, ଦିନଚର୍ଯ୍ୟା ଋତୁଚର୍ଯ୍ୟା ମାସଚର୍ଯ୍ୟା ପାଳନ ନ କରି ନିଜର ସ୍ତ୍ରୀ ସହିତ ଅତ୍ୟନ୍ତ ଆସକ୍ତ ହବ, ବୁଢା ହେଲେ ମଧ୍ୟ ସେ ଛାଡ଼ୁ ନାହିଁ, ସ୍ତ୍ରୀ ସଙ୍ଗ ଛାଡ଼ୁ ନାହିଁ, କଳିଟା ରହିଲେ
জীব হত্যা মাংস ডিম্ব মুরগি মাংস বলে কি ধর্ম কইব হে ধর্ম নাই ধর্ম নাই কি ধর্ম কইব কে কইব শুনিব কে আমার অরণ্য লোজন আমি এতে চিৎকার করেছি এ কথা কইবে আমার কথা শুনিব কে শুনিব মানে কি রুহিয়ার কিন্তু কবে শুনিব মানে আচরণ করিবা আমার কণ্ঠ সোস আমার কণ্ঠ শুকি যাচ্ছি আমার অন্ত ভুড়ি ছিড়ি যাচ্ছে আমি সেটাকে ফিল করছি অনুভব করছি যে জগতরী তার পরিস্থিতি বড় দুঃখের বিষয় আমার এই দুঃখটা কে বুঝবে আমি এই সব করি করি আমার এবে অতি 9 বর্ষ আমি বঞ্চে হইছু মানে এই সব করছু কিন্তু একেবারে যে আমার নিঃস্বরা আমার চেষ্টাটা নিঃস্বরা নিয়ে কিছু কিছু হচ্ছে আশানুরূপ হোক নাই কিছু কিছু অধারণ কইলে দুই জন চারজন দশজন আসবে এইরকম চালিছে কারণ কলির প্রভাব সে লাগি কলিলে কোজন করে দোষ নিধি রাজন অস্তি হে কো মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্তবন্ধ পরব্রজে এ কলিযুগের আমি কাহিনী জন্ম হলে বলি যেমানে পুরুষ জ্ঞানী পুরুষ জমানি উত্তম পুরুষ জমানি সেমান কৌছন্তি আমি কলি যুগের জন্ম হবা হে স্যার কলি যুগের অধর্ম যুব কাঙ্গি জন্ম হবা করিলে না গোটে লাইসেন্স কলি যুগ কলউত হরি কীর্তন কলি যুগের এই হরি কীর্তন মহিমা দ্বাপর যুগের হরি কীর্তন মহিমা নাই আর ত্রেতা যুগের যজ্ঞ মহিমা আর সত্য যুগরে ধ্যান এবে কলি যুগরে ধ্যান নাই যজ্ঞ নাই পূজা নাই হরি নাম কীর্তন হরি নাম কীর্তন করে হরি নাম কীর্তন কর না হরি করো হরি নাম কীর্তন মাম কর মাম কর করো হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ Hare Ram Hare Ram 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna Hare Hare বৈষ্ণব গ্রন্থ সেই সব গ্রন্থ আমার সেটে দেওয়া যাইছে
ସେ ଗ୍ରନ୍ଥ ସମସ୍ତଙ୍କୁ କିଣିବାକୁ ହବ, ଗ୍ରନ୍ଥ ପଢିବାକୁ ହବ। ଆଉ ଯୋଉଟା ଆଉ ଗୋଟିଏ କଥା ହଉଛି ଯେ କଣ କହୁଛନ୍ତି ଯେ ନାମ କୀର୍ତ୍ତନ କରିବ ଆଉ ଗ୍ରନ୍ଥ ପାଠ କରିବ, ଏଇଟା ଆଉ ମାସିକ ପତ୍ରିକା ଆମର ଅଛି ସିଦ୍ଧାନ୍ତ ପତ୍ରିକା, ଅତି ଅମୂଲ୍ୟ କଥା ତାଙ୍କର ବାହାରୁଛି। ବେଶୀ ଦାମ ନାହିଁ ତାର, 18 ଟଙ୍କା ଦେଲେ ବର୍ଷରେ 12 ଖଣ୍ଡ ମିଳିବ। ଆଉ ଗୋଟିଏ ଖଣ୍ଡର ମୂଲ୍ୟ ହଉଛି 1.5 ଟଙ୍କା, ଗୋଟିଏ ମାସକୁ 1.5 ଟଙ୍କା, 12 ମାସରେ 18 ଟଙ୍କା। 18 ଟଙ୍କା କିଛି ନୁହେଁ, 18 ଟଙ୍କାରେ କିଛି ନୁହେଁ, ଅମୂଲ୍ୟ ଉପଦେଶ ଅଛି। ସେ ଆପଣମାନଙ୍କୁ ଅନୁରୋଧ, ଆପଣମାନେ ସମସ୍ତେ ସେ ସିଦ୍ଧାନ୍ତ ପତ୍ରିକା ପଢିବେ। ଆରେ ସିଦ୍ଧାନ୍ତ ପତ୍ରିକା କାଁ ଦେଖ ଦେଖିବୁ ନାଇଁ, ସିଦ୍ଧାନ୍ତ ପତ୍ରିକା ନିଆଛ ଜୋର କରି କହିବାର ଅଛି, କଥା ଜୋର କରି ନ କହିଲେ କାମରେ ପଡ଼ିବ, ଜୋର କରି କହିବା ଆମର ଅଭ୍ୟାସ। କିନ୍ତୁ ଡାକ୍ତର କହୁଛି ପାଠ କରିବ ବର୍ତ୍ତମାନ। ଏମାନେ